السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد. সম্মানিত দিনদার ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমার হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত হাজার হাজার ভয়েস আসতেছে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বিষয়ে। তন্মধ্যে একটি বিষয় সবচাইতে বেশি গুরুত্ব পায়, সেটি হল অভাব, অনটন, ঋণ। কোনো কাজে সফলতা নাই, কোনো কাজে হাত দিলে কিছু দূর এগিয়ে যাওয়ার পর এটাতে বাধা চলে আসে। কোনো কাজ শুরু করলে সেটা ভালো হয়, পরবর্তীতে ক্ষতি হয় এবং আপনি কোনো কিছুতে সাফল্যমণ্ডিত হচ্ছেন না। এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তবে আজকে কোনো দোয়া, কোনো তদবির, কোনো আমলের কথা আমি বলছি না। ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি তিনটি উপদেশ দিব আপনাদেরকে। উপদেশগুলো আপনারা যদি মেনে চলেন, ইনশাআল্লাহ জীবনে সাফল্যমণ্ডিত হবেন। এই তিনটি উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি উপদেশের মধ্যে তিনটি জ্ঞানের কথা রয়েছে। আপনারা যদি প্রত্যেকটা উপদেশকে বিশ্লেষণ করেন, এটাকে ব্যাখ্যা করেন, পুঙ্খানুপুঙ্খুভাবে ভেঙে চুরে বুঝেন, তাহলে বুঝতে পারবেন আমি উপদেশগুলো কি জন্য দিলাম। তিনটা উপদেশ অর্থাৎ তিন প্রকারের মানুষ থেকে আপনি দূরে থাকবেন আপনার জীবনের সফলতার জন্য। তিন প্রকারের মানুষ থেকে আপনি দূরে থাকবেন। প্রথমত, অনেক প্রকারের মানুষ আছে, ওগুলো থেকেও আপনি দূরে থাকতে হবে, আর সেগুলো আপনি নিজের থেকেই যাচাই বাছাই করে নেবেন বা নিচ্ছেন। কিন্তু এমন তিন প্রকারের মানুষ আমি বলবো, যে তিন প্রকারের মানুষের কাছ থেকে আপনি দূরে থাকা অত্যন্ত জরুরি আপনার সফলতার জন্য। আর এই তিন প্রকারের মানুষ থেকে দূরে থাকার কথা হয়তো আপনি কল্পনাও করেননি, আপনি ভাবছেন না। আপনি যে আপনার নিজের বুদ্ধি, বিবেক, বিবেচনা ব্যবহার করে এই তিন প্রকারের মানুষ থেকে দূরে থাকবেন, সেটা হয়তো আপনি কল্পনাই করতে পারছেন না। আমি আজকে বলে দিচ্ছি। প্রথম প্রকার মানুষ হচ্ছে যে সমস্ত মানুষ আপনার পাশে এসে তার নিজের অ্যাক্টিভিটিস প্রকাশ করতে থাকে। তার ধন, তার সম্পদ, সে কোথায় বাসা কিনলো, কোথায় ব্যাংকে কত টাকা রাখলো, তার কি আছে সম্পত্তি, তার গাড়ি আছে, তার এই আছে, সেই আছে, সে অমুক জায়গায় দোকান ভিটা কিনেছে, অমুক জায়গায় দশতলা বিল্ডিং করেছে, আরও একটা কিনতে চাইতেছে, এবং সবসময় দেখবেন ফোনের মধ্যে শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কথাবার্তা বলছে, আর আপনার কাছে এসে আবার পরামর্শও দিচ্ছে। আপনি তার কাছ থেকে কোনো পরামর্শ নিচ্ছেন আর সে আপনাকে শিখিয়ে দিচ্ছে, এরকম করো, ওরকম করো, এটা শিখিয়ে দিচ্ছে। এবং আপনার সামনে বসে সে সবসময় কোটিপতি হওয়া, কোটি কোটি বিলিয়নার হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, এবং সে নিজেও বলছে যে এরকম করে সে ওরকম হয়েছে, তার অমুক কানাডায় আছে, তমুক ইউকেতে আছে, অমুক আমেরিকায় আছে, সেও চলে যাবে, অ্যাপ্লাই করা আছে, এটা সেটা, আর সে শুধু ধন আর ধন, সম্পদ, সম্পদের পাহাড় তার। এরকমের কথা যারা বলবে আপনার কাছে এসে, আপনি চট করে এদেরকে দূরে ঠেলে দিয়ে আপনি নিরাপদ আশ্রয় গ্রহণ করবেন। এই লোক হচ্ছে শয়তান নাম্বার ওয়ান। মনে রাখবেন কথাটা, শয়তান নাম্বার ওয়ান আপনাকে ধোঁকা দিচ্ছে। আসলে তার কিছুই নাই, এক টাকাকে শূন্য পেছনে কয়েকটা লিখে দিয়ে কোটি টাকা বানিয়ে দিচ্ছে। অতএব এই সমস্ত লোক থেকে দূরে থাকবেন। কখনোই ভাববেন না অমুক তো খুবই প্রতাপশালী, খুবই ধনী মানুষ, খুবই বিচক্ষণ মানুষ, খুবই বিজনেস মাইন্ডেড মানুষ, তার কাছ থেকে আমি পরামর্শ নেই। না, অবশ্যই নয়, সে ধোঁকাবাজ, সে হবে শয়তান। সে আপনাকে ধোঁকা দিয়ে আপনার কাছ থেকে হাতিয়ে নিতে পারে কোনো সময় অনেক অনেক টাকা, আর আপনি তাকে বিশ্বাস করবেন, কারণ সে সবসময় আপনার কাছে এসে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের কথা বলবে। বলবে আপনাকে, আপনি ট্রাক কিনে ফেলেন, আপনি মাইক্রোবাস কিনে ফেলেন, আপনি কোচ সার্ভিস করেন, আপনি অ্যাম্বুলেন্স কিনেন, আপনি দোকান করেন, আপনি বিল্ডিং করেন, আপনি রিয়েল এস্টেট বিজনেস করেন, সে করছে, এরকমের বসে সে শুধু টাকার গল্পই করতে থাকবে আপনার কাছে বসে। এই লোক থেকে আপনি দূরে থাকবেন। এটা হলো প্রথম শয়তানের কথা বললাম। দ্বিতীয় শয়তান, যে আপনার কাছে এসে বসে শুধুমাত্র তার আত্মীয় স্বজনের গল্প করতে থাকবে।
আর খুঁজে খুঁজে বের করতে থাকবে অমুকের তমুক কি হয়, অমুকের সাথে আপনার পরিচয় আছে, অমুকের অমুককে কি আপনি চেনেন, অমুকের সাথে তো আমার খুবই সম্পর্ক আছে। অর্থাৎ আপনার পাশে বসে শুধু আপনার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন, অন্যের আত্মীয় স্বজন, কার কে কোথায় কি অবস্থানে আছেন না আছেন ওইগুলো গল্প করবে, এই সমস্ত লোক থেকে আপনি দূরে থাকবেন 100 গজ। এটা হলো 2 নম্বর শয়তানের কথা বললাম। আর 3 নম্বর শয়তান হচ্ছে যে লোক আপনাকে কোনো কাজে এগিয়ে দেওয়ার জন্য বা উদ্বুদ্ধ করার জন্য যখন আপনি বলবেন বা আপনি তার সাহায্য নেবেন বা আপনি তার কাছে কোনো পরামর্শ চাইবেন, তখন যখন দেখবেন সে আপনাকে প্রথমতই তার খারাপ দিক দেখাচ্ছে, এটা করলে ওটা হবে, লস হবে, এই হবে, সেই হবে, অর্থাৎ আপনাকে প্রথমেই সে নষ্ট করার চেষ্টা করছে, এই সমস্ত লোক থেকেও আপনি দূরে থাকবেন। কারণ হলো প্রত্যেকটা বিষয়ের ভালো এবং মন্দ দুটোই থাকে। আল্লাহ পাক আমাদের যে তাকদীর তৈরি করেছেন এটারও ভালো মন্দ দুইটা দিক আছে। আর আমরা ইমানে মুফাসসালের মধ্যে এটা পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিন আল্লাহি তাআলা। আমাদের তাকদীরের ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব আপনি একটা ব্যবসা করলে এটারও ভালো দিক আছে, মন্দের দিক আছে। আপনি প্রবাসে গেলে ভালো দিক আছে, মন্দের দিক আছে। আপনি বাড়িতে বসে থাকলেও ভালো দিক মন্দ দিক উভয়টাই আছে। কিন্তু আপনি যার কাছে পরামর্শের জন্য গেলেন, যাকে আপনি একটু সাহায্যের জন্য গেলেন, সে আপনাকে শুধু খারাপ দিকটাই দেখাবে, না তুমি প্রবাসে যাইও না, এখন কাজকর্ম নাই, না তুমি দোকান খুললো না, ওইগুলোতে লস, তুমি এটা করো না, চাকরিতে যাইও না, ওইটা হয় না, ঘুষ লাগে, এটা লাগে, সেটা লাগে। অর্থাৎ আপনি ফিশারি করতে গেলে বলবে মাছের খামারে এখন তো তেমন লাভ নাই, মাছ মরে যায়। আপনি ডেয়ারি ফার্ম করতে গেলেন বলবে দুধ তো বিক্রি হয় না, আর এখন গরু মরে যায়। অর্থাৎ সে শুধু নেগেটিভ দেখায়। ওই নেগেটিভওয়ালা লোকের কাছ থেকে সরে থাকবেন। অতএব প্রথমত আমি এই 3 প্রকারের শয়তানের নাম বললাম, এই 3 ধরনের শয়তান থেকে দূরে থাকবেন। যারা নিজের অ্যাক্টিভিটিস বড়ত্ব দেখায়, এই আছে সেই আছে এগুলার গল্প করে, এদের কাছ থেকে। দ্বিতীয় হচ্ছে যারা আপনার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন বা অন্যজনের আত্মীয় স্বজনের গল্প শোনায় আর শুধু সার্চ করতে থাকে কে কোথায় কী অবস্থানে আছে, এগুলো আপনার কাছে এসে বসে গল্প মারে, এই হলো দ্বিতীয় শয়তান। আর তৃতীয় হলো যে আপনাকে শুধু নেগেটিভ সাইড দেখায়। এই 3 প্রকারের লুক থেকে আপনি দূরে থাকেন। বন্ধুত্ব থাকলে এখনই ক্যান্সেল করেন এবং আপনি একা থাকেন। নিজের বিবেক বুদ্ধি বিবেচনা ব্যবহার করে আপনি যা ভালো মনে করবেন তাই করবেন, কারণ আপনি যা ভালো মনে করবেন তাই আপনার জন্য ভালো, এই কথাটা মনে রাখবেন। আপনি যেটাকে ভালো মনে করবেন সেটা আপনার জন্য আসলে কিন্তু ভালো। আপনি বলতে পারেন আমার তো অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, আমি ভালো কেমনে বুঝবো। আল্লাহ পাক আপনাকে যা বানিয়েছেন আপনার জন্য তাই ভালো এবং আপনি তা বুঝতেও পারবেন। আপনি যা ভালো মনে করবেন তাই আপনার জন্য ভালো। যে খাবারটা আপনি মনে করবেন এটা আমার জন্য ভালো, সেটা আপনার জন্য উপকারী, এই কথা মনে রাখেন। ইনশাআল্লাহ আজকে এতটুকুই বললাম, আগামীতে আরও কয়েকটা শয়তানের নাম বলবো ইনশাআল্লাহ, কোন কোন শয়তান থেকে আপনি দূরে থাকবেন, জীবন কামিয়াব হয়ে যাবে, সাফল্যমণ্ডিত হয়ে যাবে। আপনি তাসবিহ পড়তে হবে না, কোনো দোয়া দুরুদ পড়ে পড়ে আপনার চলতে হবে না। হ্যাঁ, দোয়া দুরুদ পড়বেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, কিন্তু সফলতা অর্জনের জন্য ইউজ ইয়োর ব্রেইন, আপনার ব্রেইন ব্যবহার করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।